দায়িত্বশীলদের দৈনিক দেশ রূপান্তরের অনলাইনের সঙ্গে যারা গত তিন বছর ধরে ছিলেন, বিজ্ঞাপনদাতা পাঠক শুভানুধ্যায়ী সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। হাঁটি হাঁটি পাপা করে দেশ রূপান্তর তিন বছর পার করেছে। এই তিন বছর আমরা যেমন আমাদের বিজ্ঞাপন দাতারা আমাদেরকে সহযোগিতা করেছেন, তেমনি আমাদের যারা সার্কুলেশন বিভাগ তারাও অক্লান্ত পরিশ্রম করেছেন, আমাদের সম্পাদক মহোদয় পরিশ্রম করেছেন, এবং দেশ রূপান্তরের পুরো টিম, নিউজ টিম, আইটি, তারপর সার্কুলেশন সহ যে কয়টি বিভাগ আছে, সম্পাদনা বিভাগ, আমাদের স্পোর্টস টিম, আমাদের ছবি টিম, এবং যারা আমাদেরকে নানাভাবে সহযোগিতা করেন, প্রত্যেকে অক্লান্ত পরিশ্রম করেছেন, কেউ কখনো কোনো দিন না বলেননি। আর সবচেয়ে বড় বিষয় হলো, করোনা মহামারীর সময় যখন শুরু হয় তখন এই পত্রিকাটির বয়স মাত্র এক বছর। এই এক বছরে আমি দেখেছি যে গণমাধ্যমে একটা ঝড় বয়ে গেছে, অনেক জায়গায় ছাঁটাই হয়েছে, চাকরিচ্যুতি ঘটেছে, বেতন বন্ধ হয়েছে। তো দেশ রূপান্তরে কোনো দিন বেতন বন্ধ হয়নি। ৬ তারিখের মধ্যে যে বেতন দিয়ে দেশ রূপান্তর শুরু করেছে, দু এক মাসে হয়তো তার ব্যত্যয় ঘটেছে, কিন্তু বেশিরভাগ সময়ই সময় মতো আমরা বেতন পেয়েছি। এবং করোনা মহামারীর কারণে আমাদের এখান থেকে একটি লোকও ছাঁটাই হয়নি। আরও একটি বিষয় হলো, দেশ রূপান্তর তার যে নাম, তার যে স্লোগান দায়িত্বশীলদের দৈনিক, সেটা থেকে আজ পর্যন্ত এক পাও সরেনি। আমি পাঠকদেরও ধন্যবাদ জানাই, আপনাদের উৎসাহেই দেশ রূপান্তরের সাংবাদিকতা এতটা এগিয়ে গেছে। আপনারা আমাদের সঙ্গে থাকবেন, দেশ রূপান্তর অনন্ত সময় ধরে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবে আপনাদের সহযোগিতা পেলে। সবাইকে এই চার বছরে পদার্পণ উপলক্ষে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। দেশ রূপান্তরের তৃতীয় বর্ষপূর্তিতে আমরা আমাদের প্রিয় পাঠক, আমাদের বিজ্ঞাপনদাতা শুভানুধ্যায়ী এবং হচ্ছে যারা নিউজ মেকার আছেন, যাদেরকে নিয়ে যাদের খবর আমরা করি, যাদের সম্পর্কে আমরা নানা কন্টেন্ট তৈরি করি, তাদের সবাইকে শুভেচ্ছা। গত 2018 সালের 20 ডিসেম্বর আমাদের যাত্রা শুরু হয়। আপনারা জানেন হচ্ছে এরপর কয়দিন পরেই ইলেকশন ছিল, তো আমরা বেশ খুব তাড়াহুড়ো করে আমাদের পত্রিকাটা আমাদের করতে হয়েছে। আমরা যথেষ্ট প্রস্তুতি না নিয়েও আমরা আমাদের সহকর্মীদের খাটুনি বলেন, পরিশ্রম বলেন, প্রবল পরিশ্রমের মধ্যে দিয়ে আমরা পত্রিকাটি বের করি। এবং এরপরে আপনারা জানেন হচ্ছে আমাদের পত্রিকা বের হওয়ার বছর খানেকের পরেই, যখন আমরা বেশ শক্ত পায়ে এগিয়ে যাচ্ছিলাম, তখন সারা বিশ্বে এই যে করোনা মহামারীর ধাক্কা এসে লাগে। একজন সংবাদপত্রের একজন সাংবাদিক এবং সংবাদপত্রের একজন কর্মী হিসেবে আমি জানি হচ্ছে সংবাদপত্রে এই যে করোনা মহামারীর যে ধাক্কাটা, সেটা কত প্রবল ছিল এবং কতটা জখম করোনা রেখে গেছে। সেই পরিস্থিতি থেকে এখনও আমরা উত্তরণ ঘটাতে পারিনি। আমাদের একটা নতুন পত্রিকা এই ঝড়ে বিধ্বস্ত হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আমাদের সহকর্মীদের প্রচণ্ড পরিশ্রম, আমাদের যারা বিনিয়োগকারী তাদের অকুণ্ঠ সমর্থনে আমরা আজকে তৃতীয় বর্ষ পার করলাম, এবং দাবি করব যে আমরা সাফল্যের সঙ্গে তৃতীয় বর্ষ পার করেছি। এখন বাংলাদেশের মিডিয়া ল্যান্ডস্কেপে দেখলে, যদি মুদ্রণ যেসবগুলি মুদ্রণ সাংবাদিকতার ক্ষেত্রে, আমাদের পত্রিকা দেশের একদম প্রথম সারির কয়েকটি পত্রিকার অন্যতম, প্রচার সংখ্যার দিক থেকে, প্রভাবের দিক থেকে। পাঠকরাই আসলে আমাদের শক্তি, পাঠকদের কাছে আমরা জবাবদিহি করি। আপনাদের এই সমর্থন সামনের বছরগুলিতেও অব্যাহত থাকবে এবং আমরা আরও ভালো সাংবাদিকতা করার চেষ্টা করব। ধন্যবাদ। ঝড় বৃষ্টির মধ্যে যারা ঘরের মধ্যে গিয়ে আপনার কাগজটি পৌঁছে দিচ্ছেন তাদেরকে, এবং যারা বিজ্ঞাপনদাতা, বিজ্ঞাপন সংস্থা, যারা লেখক লেখিকা এই পত্রিকাকে আজকে তুলে ধরেছেন মানুষের মনের কোঠায়, আমি তাদেরকে দেশ রূপান্তরের পক্ষ থেকে আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি, এবং সকলের সুস্বাস্থ্য কামনা করি। সকলে ভালো থাকুন এবং আগামী দিনে যেন আমরা আরও আরও উন্নতির শিখরে পৌঁছাই।